এনআরডিটিভি অসহায়দের কথা বলে। জানুন তিনকুনা হওয়ার পেছনে সিঙ্গারার গল্প। রাজবাড়ির হালুইকোর অনুমতি চেয়েছিলেন টান্ডা লুচি বারংবার ফেরত পাঠানোয় রাজসভায় মিষ্টান্ন পাঠাতে। অগ্নিশর্মা হয়ে শুলে ছড়ানোর হুকুম দিয়েছিলেন হালুইকোরকে রাজ চিকিৎসকের পরামর্শে মধুমেহ রোগে আক্রান্ত রাজা। হালুইকোর নিজের প্রাণ রক্ষা করেছেন অনেক অনুনয় করে। হালুইকোরকে তিন রাত্রের মধ্যে দেশ ত্যাগ করতে রাজা আদেশ দিয়েছেন। একবার দেখা করবে রাজার সাথে দেশ ত্যাগের আগে হালুইকোরের স্ত্রী ঠিক করেছে দ্বিতীয় রাত্রে। ঠিক সেই মতো রাজামশাইকে স্বয়ং প্রণাম জানালো তৃতীয় দিন সকালবেলা রাজদরবারে এসে। তাকে রাজসভায় আসার কারণ জিজ্ঞেস করলে সে জানায়, সে নাকি লুচি তরকারি এমনভাবে করতে পারে যা আধা ঘন্টা বাদে খেলেও রাজা গরম পাবেন। রাজা কৌতূহলী হয়ে পাকশালে পাঠান হালুইকোরের স্ত্রীকে এবং তিনি জানিয়ে দিলেন, রাজসভা থেকে যখন খবর যাবে তৎক্ষণাৎ খাবার পৌঁছানো চাই পাকশাল থেকে। মৃদু হেসে হালুইকোরের স্ত্রী মহারাজকে জানিয়েছিল তৎক্ষণাৎই খাদ্যদ্রব্য রাজসভায় পৌঁছাবে, কিন্তু তিনি যেন অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করে খান, অন্যথায় পড়ে যেতে পারে মহামান্য রাজকীয় জিহ্বা। হাসি মুখে হালুইকোরের স্ত্রী চলে গেল পাকশালের দিকে বিস্মিত মহারাজের সামনে দিয়ে। আলুর তরকারি তৈরি করে পাকশালে দাঁড়িয়ে কাঁপছেন রাজপাচক, লুচি বাজতে হবে হুকুম এলেই। হাতের সামনে রয়েছে ময়দার তাল মাখা। রাজাক্কা আসতেই ফুটন্ত ঘি ভর্তি কড়াইয়ে দশটি ত্রিভুজাকৃতির ময়দা ফেলে দিয়ে নিমেষের মধ্যে সোনালী রঙের ত্রিভুজগুলি স্বর্ণতালায় নিয়ে নিজেই চলল রাজসভায়। মহারাজ স্তম্ভিত এরূপ অদ্ভুত দর্শন খাদ্যবস্তু দেখে। অত্যন্ত বিনীতভাবে হালুইকোরের স্ত্রী জানালো এই খাদ্যদ্রব্যটির নাম সমভুজা। বস্তুটি সম্পূর্ণ মুখে না ঢুকিয়ে একটি কামড় দিয়ে মহারাজ দেখেন সেটি ঠান্ডা না গরম, কিন্তু স্বাদ জানাননি মহারাজ। হালুইকোরের স্ত্রীর হাতে তিন ছড়া মুক্তুর মালা খুলে দিয়েছিলেন তিনি, প্রত্যাহার করেছিলেন রাজবাড়ির হালুইকোরের দণ্ডাজ্ঞা। মহারাজ হেসে উঠেছিলেন প্রায় ছ মাস পর তামাম প্রজাকুল শান্তি পেয়েছিল। হালুইকোরের স্ত্রী দরিত্রী দেবী আবিষ্কার করেছিলেন সিঙ্গারা 1766 সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায়। পরবর্তীকালে স্বয়ং কৃষ্ণচন্দ্রের সভাকবি সন্ধ্যায় বসতেন একতলা সিঙ্গারা নিয়ে। এই মহারাজা কৃষ্ণচন্দ্রের ওই সৌজন্যে সিঙ্গারার সাথে রবার্ট ক্লাইভের প্রথম সাক্ষাৎ হয় ভারতীয় খাদ্য হিসেবে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে স্বীকৃতি দিয়েছে সিঙ্গারার জন্য ইতিহাস। সাধারণ বুদ্ধি খাটিয়ে দরিত্রী দেবী আবিষ্কার করেছিলেন অসাধারণ এই খাদ্যদ্রব্যটি। ইংরেজিতে বলে কমন সেন্স মেক্স আ ম্যান আনকমন। বাংলা তথা সারা ভারতে সেই 1766 সাল থেকে ছড়িয়ে পড়েছে এই সিঙ্গারার জনপ্রিয়তা। তাসনিম আক্তার, এনআরডি সংবাদ।